আমাদের প্রাথমিক ধারণা যতটুকু যে হয়তোবা বয়সের ব্যবধানে, যেমন মেয়েটার বয়স 40 থেকে 44 বছর, ছেলের বয়স 20-22 বছর, এই যে বয়সের ব্যবধানের কারণে এদের সম্পর্কটাকে সামাজিকভাবে আসলে বলা যায় যে কেউই মেনে নেয়নি, যদিও পুরোপুরি মেনে নেয়নি বলা যাবে না, অধিকাংশ আত্মীয় স্বজন সামাজিকভাবে কেউ বা তাদের কলেজের যে তাদের সহপাঠীরা কেউ আমরা যতটুকু জানি যে মেনে নেয়নি, এবং তাদেরকে প্রচণ্ড তিরস্কারের মুখে তাদেরকে রাখা হয়েছে। তো যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক, আর এই কারণেই এই আত্মহত্যাটা হয়েছে বলে আমরা মনে করতেছি। তো আসলে কতটুকু এটা সত্যি পুলিশি তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না। তো যদি আসলে আত্মহত্যাই হয় আর যদি কারণ এটাই হয়, তো আমরা মনে করি যে এটা আমাদের সামাজিক একটা অবক্ষয়, কারণ তারা তো বিয়ে করছে, এটা বৈধতা আছে, আর বয়সের ব্যবধান থাকতেই পারে। ইসলামী ধর্মে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 25 বছর বয়সে মা খাদিজাকে বিয়ে করেছিলেন, ওনার বয়স তখন 40 বছর ছিল। তা আমরা ওই প্রসঙ্গে নাই গেলাম। সবচেয়ে বড় বিষয় হলো ওনার তো বৈধ সম্পর্ক ছিল, ওনাদের বৈধভাবে ওনারা বিয়ে করছিল, এটা সামাজিকভাবে তাদেরকে আসলে মেনে না নিলে সম্ভবত এই দুর্ঘটনাটা ঘটতো না আমরা মনে করি।